হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোহর সাথে রান্নাবান্না। শীতের সময় পিঠে খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করে থাকি। আজকে আমি শেয়ার করব গুড়ের পোয়া পিঠে। এই পিঠে বানাতে কোনো রকম চালের গুঁড়োর দরকার পড়বে না বা চাল বাটাবুটির কোনো ঝামেলা থাকবে না। প্রত্যেকটা উপকরণ কতটা পরিমাপে থাকলে এই পিঠে নরম আর তুলতুলে তৈরি হবে সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে বলে দেব। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে একটা মিক্সিং বোলে একটা চালুনি বা ছাঁকনি যা বলবেন নিয়ে নিয়েছি। এই পিঠে বানাতে আমি আটা ময়দা দুটোরই ব্যবহার করে থাকি, তবে আপনারা চাইলে শুধুমাত্র আটা বা ময়দা দিয়েও করতে পারেন। 100 গ্রাম আটা আর 100 গ্রাম ময়দা দিয়ে দিলাম, সেই সঙ্গে দিয়ে দিলাম 100 গ্রাম সুজি। সামান্য লবণ দিয়ে মিশিয়ে নেব। যদি শুধু আটা দেন বা ময়দা দেন তাহলে 100 গ্রাম সুজির দ্বিগুণ পরিমাণে দিতে হবে, অর্থাৎ 200 গ্রাম। এখানে রুম টেম্পারেচারে রাখা দুধের ব্যবহার করলে সব থেকে ভালো। আমি টোটাল 300 ml দুধ দিয়ে করব, অল্প করে করে দিয়ে মিশিয়ে নিতে থাকব। সুজি আটা ময়দা তিনটি টোটাল করলে হয় 300 গ্রাম, তাই তার সমপরিমাণে 300 ml দুধ নিয়েছি। তবে এখানে দুধের সাথে সামান্য জল মিশিয়ে বা শুধু জল দিয়েও পিঠে বানানো যাবে। এই ব্যাটার তৈরি করার সময় খেয়াল রাখবেন কোনো রকম গুঠলি বা দলা না থাকে। এই ব্যাটারে এবার দিয়ে দেবো পাটালি গুড়। যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে গুড়ের ব্যবহার করবেন। আমি এখানে টোটাল 30 গ্রাম মতন গুড় দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এই ব্যাটার কমপক্ষে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রাখলে সব থেকে ভালো, তবে যদি খুব তাড়া থাকে তাহলে আধা ঘন্টা রাখলেও হবে। ব্যাটার খুব ভালোই সেট হয়ে গেছে আর সুজির প্রত্যেকটা দানা সফট হয়ে গেছে। এবার সামান্য মৌরি দিয়ে দিলাম, এতে পিঠে খেতে ভালো লাগবে। এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, মাঝারি থেকে জোর আঁচে রেখে 1 হাতা ব্যাটার ঢেলে দিলাম। এই পিঠের একদিকটা ভালো করে ভাজতে দিতে হবে। একদিকটা যেই ভাজা হয়ে যাবে আপনা থেকেই তেলে ভেসে উঠবে। হাতা দিয়ে এইভাবে তেল একটু ঠেলে ঠেলে দিলে পিঠে ভাজাটা ভালো হবে। এই দেখুন পিঠে কতটা সুন্দর করে ফুলে গেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। সম্ভব হলে একটা থালায় বা পাত্রে যেখানে পিঠেগুলো ভেজে রাখবেন একটা পেপার রেখে দেবেন, তাহলে পিঠের এই এক্সট্রা অয়েল অ্যাবজর্ব হয়ে যাবে। একই পদ্ধতিতে আরেকটা পিঠে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সহজে গুড়ের পোয়া পিঠে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।